ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, এক্ষুনি মাত্র পাওয়ায় সবচেয়ে বড় দুঃসংবাদ। শাস্যকালে মর্মান্তিক ভূমিকম্পে কেঁপে উঠল দেশের একাধিক এলাকা। তো বন্ধুগণ, কোন কোন এলাকা কেঁপে উঠল, কম্পনের মাত্রা কত ছিল, বিস্তারিত তথ্য জানিয়ে দেব, অবশ্যই সঙ্গে থাকো। দিনের আলো ফোটার আগে ফের তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল অরুণাচল প্রদেশ। লেপা রাডা জেলার বাসার এলাকায় মূলত কম্পনের তীব্রতা অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.9। এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। মঙ্গলবার ভোর 4:30 নাগাদ কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল বাসারের 148 কিলোমিটার উত্তর এবং উত্তর পশ্চিম অঞ্চল। ভূগর্ভের 10 কিলোমিটার গভীরতা থেকে কম্পন ছড়ায় বলে জানা গিয়েছে। এর আগে চলতি মাসের শুরুতে কম্পন অনুভূত হয়েছিল অরুণাচল প্রদেশে। গত 5 জানুয়ারি বাংলা সিকিমের 12 কিলোমিটার উত্তরে 3.7 তীব্রতায় কম্পন অনুভূত হয়। সেবার ভূগর্ভের 5 কিলোমিটার গভীরতায় ছিল কম্পনের উৎসস্থল, সেবারও কম্পন অনুভূত হয় অরুণাচল প্রদেশে। এরপর 6 জানুয়ারি অসমের তেজপুরে 3.2 তীব্রতায় ভূমিকম্প হলে কম্পন অনুভূত হয় অরুণাচল প্রদেশেও। গত বছর অক্টোবর মাসে 4 বার ভূমিকম্প হয় অরুণাচল প্রদেশে। এর মধ্যে বাসারে 4.4 এবং 4.1 তীব্রতায় 2 বার ভূমিকম্প হয়। 4.5 তীব্রতায় পাঞ্জিন এবং 3.0 তীব্রতায় ভূমিকম্প হয়। ভূবিজ্ঞানীদের মতে, হিমালয়ের কোলে অবস্থিত অরুণাচলের উত্তর অংশ দেশের অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকা, তাতেই ঘন ঘন কম্পন অনুভূত হয় সেখানে। এর আগে সোমবার তুর্কমেনিস্তানের সঙ্গে আফগানিস্তানের পশ্চিম সীমান্তবর্তী বদঘিস প্রদেশে 2টি ভূমিকম্প হয়। প্রথমে দুপুর 2টোয় 5.3 তীব্রতায় কম্পন অনুভূত হয়। এরপর বিকেল 4টে ফের কম্পন অনুভূত হয় 4.9 তীব্রতায়। তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, মৃত্যু হয় 22 জনের।